শাহজাহানকে বিষধর সাপের সাথে তুলনা। পাড়ায় পাড়ায় মনসা পুজোর আয়োজন গ্রামবাসীদের, জাঁকজমকভাবে আয়োজন পুজোর। বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর শেখ শাহজাহান, তার ছোবলের হাত থেকে বাঁচতে পাড়ায় পাড়ায় মনসা পুজোর আয়োজন গ্রামবাসীদের। বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারিপাড়া, দাসপাড়া, বটতলা, কাঠপোল এলাকায় মনসা পুজোর তোড়জোড় বাসিন্দাদের। একেবারে ঢাকঢোল পিটিয়ে শঙ্খধ্বনি দিয়ে মা মনসাকে এনে পুজো করেছেন পাড়ার লোকেরা। বাসিন্দাদের মতে, আমরা এলাকায় শান্তি চাই। শেখ শাহজাহান, তার ভাই সিরাজ সহ তার ঘনিষ্ঠরা আমাদের জমি জায়গা লুট করেছে, নিজের টাকা আটকে রেখেছে, ভয়ভীতি দেখিয়ে ঘরবন্দি করেছে, ভোট দিতে দেয়নি। তার বাহিনী বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। তাই আজকে পাড়ায় পাড়ায় মনসা পুজো করছি আমরা, শেখ শাহজাহান নামক বিষধর সাপের ছোবলের হাত থেকে রক্ষা পেতে। আমরা জমি ফিরে পাই, এলাকার মানুষ শান্তিতে থাকুক। বাৎসরিক পুজো, গ্রামে গ্রামে তো পুজো হচ্ছে, গ্রামে গ্রামে অনেক পুজো হচ্ছে। আর তবে এই আমাদের পুজোটা হচ্ছে তোমার ওই বাড়ির পুজো। আর শাহজাহান যেভাবে যে এতদিন ধরে, আজগারা প্রায় দু মাস হয়ে গেল, তাকে এখনো ধরতে পারছে না। আমাদের তো, আমরা তো ভয়ে ভয়েই আছি, কেননা ওই তো এই তো সারা লোককে তো মারামারি করছে, নির্দোষ, এবার নির্দোষ ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, হুমকি দিচ্ছে, সাপের থেকেও বিষাক্ত, সাপের থেকেও বিষাক্ত, ওকে ধরে নেওয়া উচিত। ওকে ধরে না কেন এখনো পুলিশ, এখনো ধরে ধরতে পারছে না। তার জন্যই কি মনসা পুজো হচ্ছে গ্রামে? হ্যাঁ, গ্রামে মনসা পুজো হচ্ছে তার জন্য। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালি ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছে। ভাঙচুর, আগুন, অবরোধ, মিছিল, প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য। প্রশাসনের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালি। পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট আশাবাদী। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তাদের সমস্যার বিষয়ে অভিযোগ করতে পারবে। গ্রামের এক গৃহবধূ বলেন, শেখ শাহজাহানের ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, এবার আমরা সেই ভয় থেকে বেরিয়ে আসতে চাইছি, ও বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। আজকে পুজো হচ্ছে, আমরা শেখ শাহজাহান সিরাজউদ্দিনের ভয়ে যে আতঙ্কে আছি, ওরা যেভাবে আমাদের মানে বিষাক্ত ছোবলের মতো আক্রমণ করছে, তার থেকে আমরা যেতে শান্তিভাবে থাকতে পারি, তার জন্য আমরা গ্রামের মধ্যে মাঝে মাঝে পুজো করছি, যেতে মনসা পুজো করছি, যেতে আমরা একটু ভালো থাকতে পারি, আমরা শান্তি চাই দেশে। সমস্যা হচ্ছে, শেখ শাহজাহান যেভাবে আমাদের ওগুলো অত্যাচারিত করতেছে, আমরা বাড়ির থেকে বেরোতে পারছি না, আমাদের জমি জায়গা আমরা চাষ করে খেতে পারছি না। আমরা আজকে 10 বছর ভোট দিতে পারিনি, আমরা বাড়িতে আছি, আমাদের ভোট হয়ে যাচ্ছে। আমাদের ওই ওইখান থেকে বুথ অফিস থেকে আমাদের ফোন করে বলে দিচ্ছে যে আমাদের ভোট হয়ে গেছে, তোমাদের আর বাড়ির থেকে বেরোতে হবে। আমরা তার থেকে মুক্তি পেতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, সন্দেশখালি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।